আসসালামু আলাইকুম, আমার নাম তৌহিদ হোসেন, আমি সেক্রেটারি জেনারেল বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিং বাক্কো। আমরা লাস্ট 9 বছর যাবত আমরা বিপিও সেক্টর নিয়ে কাজ করছি। শুরুটা আমরা করেছি কল সেন্টার নিয়ে এবং এখন বিপিওর অনেকগুলি সেক্টর আমরা কাজ করছি, ডাটা এন্ট্রি, গ্রাফিক্স বা আদার্স নিয়ে। তো ইন্ডাস্ট্রি সবচেয়ে ইন্টারেস্টিং হলো যে বাংলাদেশে আমরা খুব অল্প সময়ে 300 লোক দিয়ে কাজ শুরু করার পরে এখন আমাদের 45,000 লোক কাজ করতেছে ইন্ডাস্ট্রিতে, যেখানে অধিকাংশই তরুণ এবং তারা আসলে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে, তার কোনো ম্যান্ডেটরি আমাদের রিকোয়ারমেন্ট নেই। এখানে প্রচুর স্টুডেন্টরা পার্ট টাইম জব করছে, অনেক স্টুডেন্টরা নাইট শিফটে কাজ করছে, বিভিন্ন শিফটিংয়ে 24 ঘন্টা কাজ করার সুযোগ আছে। তো এখন ইন্ডাস্ট্রিতে যদি বলা হয়, গ্লোবালি এটা মোর দেন প্রায় $6 বিলিয়ন বিজনেস। বাংলাদেশে আমরা এখন খুব ছোট্ট একটা মার্কেট নিয়ে আছি এবং আশা করছি যে অল্প সময়ের মধ্যেই আমাদের মার্কেটটা অনেক বড় ডেভেলপ হবে এবং আমরা 2021 সালের মধ্যে অ্যাটলিস্ট আমাদের এখানে প্রায় 1 লক্ষ লোক আমরা কর্মসংস্থান করতে পারবো, যেটা আমাদের এখন 45,000 হয়ে গিয়েছে। শুরুর দিকে আমরা ডোমেস্টিক মার্কেটে ফোকাস করলেও এখন আমরা আস্তে আস্তে ইন্টারন্যাশনাল মার্কেটের দিকে যাচ্ছি, কারণ ইন্টারন্যাশনাল মার্কেটের যে কাজগুলি আছে এটা আমেরিকার হোক, কানাডার হোক, ইউকের হোক, সব দেশের কাজ করার কিন্তু সামর্থ্য আমাদের বাংলাদেশে আমাদের তরুণদের আছে। এবং একই সাথে যদি আমরা চিন্তা করি যে টোটাল আমাদের যে ইকোসিস্টেম ডেভেলপমেন্টের জন্য যে কোনো বিজনেসে 4টা পিলার আছে, যে 4টা পিলারে আমরা কাজ করছি, লিগাল পার্ট, সেখানে লিগাল ব্যবস্থা আমাদের অনেক ভালো, খুব অল্প সময়ে আমাদের লিগাল ডকুমেন্টগুলি হয়ে যাচ্ছে, অনেক ক্ষেত্রে আমরা ওয়ান স্টপ সলিউশনও পাচ্ছি। এখানে 100% এখন ফরেন ইনভেস্টমেন্ট বাংলাদেশ সরকার অ্যালাউ করছে। সেকেন্ডলি, ইনফ্রাস্ট্রাকচার কিন্তু আমরা টেকনোলজিক্যালি লোকালি অনেক সলিউশন ডেভেলপ হয়েছে এবং গ্লোবাল প্র্যাকটিসগুলো আমরা নিজেরা অ্যাডপ্ট করে সেগুলি ডেভেলপমেন্টের জন্য কাজ করে যাচ্ছে। এবং তার সাথে আমাদের বিভিন্ন হাইটেক পার্কগুলি একটা বড় সাপোর্ট দিচ্ছে, যে যারা ইনফ্রাস্ট্রাকচার সাপোর্ট। থার্ড যে পিলারটা আছে যে হিউম্যান রিসোর্সেস, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, যে আসলে যদি আমরা ডেভেলপমেন্ট না করতে পারি, ট্রেনিং না করাতে পারি, আর উইদাউট ট্রেনিং আসলে কোনো হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট করার কোনো ওয়ে নেই। সেখানে আমাদের চ্যালেঞ্জ আছে, আমাদের কিছু কিছু সাপোর্ট পাচ্ছিও, কিন্তু এখানে আসলে আরও বেশি ফোকাস করতে হবে ট্রেনিংয়ের পারপাসে, কারণ ট্রেনিংটা দিলেই তখন তাদেরকে বিভিন্ন স্কিল, যদি একটা মানুষকে আমরা চাকরির কথা চিন্তা করি, 3টা পার্টে আমরা চিন্তা করতে পারি, তার কনফিডেন্স লেভেল হাই হতে হবে, তার কমিউনিকেশন স্কিল হাই হতে হবে এবং একই সাথে তার কম্পিউটার স্কিল তার হাই হতে হবে। 3টা জায়গায় যদি আমরা কাজ করতে পারি তাহলে কিন্তু হিউম্যান রিসোর্সটা একটা বড় ডেভেলপমেন্টে যাবে। এবং 4 নম্বর হচ্ছে, সব কিছু হলো, অফিস হলো, লোক রেডি হলো, বাট কাজ কোথায়? তো কাজ হলো বিজনেস ডেভেলপমেন্ট। সেই কাজের জন্য আমাদের এখন ফোকাস করতে হবে সেই কাজটাকে কীভাবে আমরা বাংলাদেশে নিয়ে আসতে পারি, কীভাবে আমাদের সরকার এবং প্রাইভেট সেক্টর মিলে দুটা একসাথে জয়েন্টলি কাজ করে বাংলাদেশে কাজগুলি, স্পেশালি ফর গভর্নমেন্ট, এখনও অনেক জায়গায় অ্যানালগ পদ্ধতিতে কাজ হচ্ছে, সেগুলিকে ডিজিটাল করা এবং সেখানে আরও বেশি আউটসোর্সিংয়ের অপরচুনিটি আছে। ব্যাঙ্কিং সেক্টরে একটা বড় অংশ আছে যারা এখন আউটসোর্স করেনি, তাদেরকে আমাদেরকে বোঝানো কাজ করার জন্য। এবং একই সাথে ইন্টারন্যাশনাল মার্কেট, স্পেশালি আমাদের যে অ্যাম্বাসিগুলি আছে সেগুলি আরও একটু অ্যাক্টিভ করতে হবে, অ্যাক্টিভ করে সেই অ্যাম্বাসিতে আইটি হেল্প ডেস্ক করতে হবে, যেখানে ইনভেস্টররা যখন আসবে বাংলাদেশের সাথে ম্যাচমেকিং করা, কোনো কাজ পেলে সেগুলির সাথে আমাদের লিগাল পার্টগুলি তারা অ্যাম্বাসি থেকে হেল্প করবে। এবং সবগুলি পার্ট যখন আমাদের একটা স্টিম লাইনে যাবে তখন অটোমেটিক্যালি কিন্তু ওই 4টা পিলার যদি আমাদের কাভার হয় তখন বিজনেস অটোমেটিক্যালি রান করবে এবং যে কোনো ইন্ডাস্ট্রি অটোমেটিক্যালি গ্রো করবে। অ্যান্ড আমাদের যে ইচ্ছা যে আমাদের বাংলাদেশে এখন সবাই ঢাকা, চিটাগাং বা বিভিন্ন শহর কেন্দ্রিক আমরা আছি, বাট এই সিস্টেমটাকে আমাদের একদম ডিসেন্ট্রালাইজ করতে হবে, ডিসেন্ট্রালাইজ করে একদম গ্রাম অঞ্চলে যেতে হবে, উপজেলা যেতে হবে, তখন আমাদের কিন্তু বিপিও ইন্ডাস্ট্রিটা আরও বেশি গ্রো করবে। এবং আমাদের অপরচুনিটি, যেটা আমাদের বলি 3 থেকে 4 কোটি মানুষ এখন যারা বেকার আছে, তাদের জন্য কাজের একটা বড় অংশ কিন্তু এই আইটি সেক্টর, আইটিএস সেক্টর দিয়ে কিন্তু হওয়ার একটা সমূহ সম্ভাবনা আছে। এবং তার জন্য অবশ্যই আমরা এখন থেকে যারা আমরা কাজ করছি, 9 বছর আসলে খুব অল্প সময়, হয়তো আরও 5-6 বছর লাগবে, বাট এই সাপোর্টটা কন্টিনিউয়াস প্রসেসে আসতে হবে এবং সরকার যে সাপোর্টটা দিতে চাচ্ছে সেটাকেও কন্টিনিউয়াস ধারাবাহিকতার মাধ্যমে দিনকে দিন এটা বৃদ্ধি করতে হবে। যে আমাদের যারা তরুণ সমাজ যারা কাজ করতে চাচ্ছে, তারা আসলে অনেক সময় চিন্তা করছে যে আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করব, তারপরে হয়তো মাস্টার্স কমপ্লিট করব, তারপর চাকরিতে আসবো। বাট হোয়েন দে আর গ্র্যাজুয়েট অ্যান্ড মাস্টার্স, তারা কিন্তু প্রায় 24-25 বছর হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে একটা বড় অংশ কিন্তু তারা কর্ম সময়টা হারাচ্ছে। তো তাদের জন্য রিকোয়েস্ট করা থাকবে, তারা যেন 18 বছরের পরে কিছু করার চেষ্টা করে, যে আমি কাজ করব, কাজ করে নিজেকে জীবিকা অর্জন করব, বাবা মার কাছে বলবো না যে টাকা দাও, আমি চেষ্টা করবো 500 টাকা ইনকাম করে হলো টাকা বাবা মাকে হেল্প করার জন্য, নিজের লেখাপড়াকে নিজের সাপোর্ট দেওয়ার জন্য। এবং একই সাথে আমরা যদি চিন্তা করি, টোটাল
বাংলাদেশের বাইরে কিন্তু সবাই কিন্তু কাজ করে 18 বছর হয়ে গেলে, কিন্তু আমাদের এখনও আমরা অনেকটুকু বাবা মার উপর ডিপেন্ডেন্ট, সেখান থেকে আমাদের অবশ্যই বেরিয়ে আসতে হবে এবং আমাদের যারা প্রাইভেট এবং পাবলিক ইউনিভার্সিটির যারা আছে তাদের কারো সচেতন হতে হবে এবং কাজ করার জন্য কোনো কাজকে ছোটো মনে করা যাবে না। আইটি না হোক, যদি একটি ফাস্টফুডের দোকানও কাজ হয় সেটা কিন্তু কাজটা শুরু করতে হবে। কাজ শুরু করলে অটোমেটিক্যালি তার এক্সপিরিয়েন্স বাড়বে, যে এক্সপিরিয়েন্সটা কিন্তু সে অন্য অন্য জবের ক্ষেত্রেও সে ইমপ্লিমেন্ট করতে পারবে এবং একই সাথে তাদের নিজস্ব সেলফ ডেভেলপমেন্ট, যেটা খুব ইম্পর্টেন্ট। দেখা যাচ্ছে যে আমাদের একটা স্মার্টফোন আছে বা একটা ল্যাপটপ আছে, বাট সেখানে আসলে মুভি ছাড়া কোনো, মুভি দেখা ছাড়া কোনো কাজ হয় না, বা সেখানে কিন্তু যদি আমরা গুগলিংটা ভালো করে বিভিন্ন ডকুমেন্ট দেখি, ইউটিউবে বিভিন্ন ডকুমেন্ট দেখি, ফেসবুকে বিভিন্ন পেজ আছে, পজিটিভ পেজ, যেগুলির মাধ্যমে কিন্তু সে নিজের জ্ঞান আহরণ করতে পারে। তো সব কিছু মিলে আসলে তরুণ সমাজের জন্য তারা খুবই একটা মানে অপার সম্ভাবনা, কারণ হলো এই ইন্টারনেট যুগটা আসলে বা ইন্টারনেট লাইফটা বা ইন্টারনেট সার্কেলটা কিন্তু খালি ঢাকা কেন্দ্রিক বা বাংলাদেশ কেন্দ্রিক না, এটা কিন্তু গ্লোবালি, তো পৃথিবীর যে কোনো দেশের সাথে যে কোনো মানুষের সাথে কিন্তু সে ইন্টারনেটের মাধ্যমে সংযোগ স্থাপন করতে পারে। সেখানে তারা একটা বড় ভূমিকা পালন করতে পারে। একই সাথে তাদের ইংলিশ ডেভেলপমেন্টটা খুব ইম্পর্টেন্ট, বিকজ অফ তাদের কিন্তু ইংলিশে কমিউনিকেশন করতে হতে পারে, তখন তাদেরকে এখন থেকে প্র্যাকটিস করা উচিত। যেহেতু আমাদের একটা বড় অংশ বাংলা মিডিয়ামে আমরা লেখাপড়া করি, সেটা আমাদের সবার জন্য একটু কষ্টকর হয়, বাট সেই কষ্টটুকু যদি আমরা একটু সময় দিয়ে আমরা চেষ্টা করি তাহলে সেই কষ্টটা কিন্তু আমরা নিজেরা সহজভাবেই নিজেদের কাজে লাগাতে পারি।